নমস্কার আবল তাবোল থেকে খুঁড়োর কল কবিতাটি পড়ে শোনাব লেখক সুকুমার রায় কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো খুঁড়োর যখন অল্প বয়স বছর বছরখানেক হবে উঠলো কেঁদে গুঙ্গা বলে ভীষণ অট্ট রবে আর তো সবাই মামা গাগা আবোল তাবোল বকে খুঁড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে সবাই বলে এই ছেলেটা বাঁচলে পরে তবে বুদ্ধি জোরে এ সংসারে একটা কিছু হবে সেই খুড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে পাঁচ ঘন্টা রাস্তা যাবে দেড় ঘন্টায় চলে দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা ঘন্টা পাঁচে ঘাঁটলে পরে আপনি যাবে বোঝা বলবো কি আর কলের ফিকির বলতে না পাই ভাষা। ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা সামনে তাহার খাদ্য ঝোলে যার যেরকম রুচি মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি মন বলে তাই খাবো খাবো মুখ চলে তাই খেতে মুখের সঙ্গে খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে এমনি করে লোভের টানে খাবার পানে চেয়ে উৎসাহেতে হুঁস রবে না চলবে কেবল ধে হেসে খেলে দু দশ চলবে বিনা ক্লেশে খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে সবাই বলে সমস্বরে ছেলে জোয়ান বুড়ো অতুল কীর্তি আখ্ল চণ্ডীদাসের খুড়ু নমস্কার